বন্ধুরা, এই সময়ে সবচেয়ে বড় খবর বেরিয়ে আসছে প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে। এই খবর ভারত ও পাকিস্তানি মিডিয়ার মধ্যে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে দেওয়ার মতো। কারণ বন্ধুরা, পাকিস্তানের নেভি ক্লেম করেছে ভারতের সাবমেরিনকে পাকিস্তানের এরিয়া থেকে বাইরে বের করা হয়েছে। সেই নিয়ে পাকিস্তান একটা ভিডিও জারি করেছে যাতে ভারতের সাবমেরিনকে দেখানো হচ্ছে। এখন বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টা কি, কোথা থেকে অনুপ্রবেশ হয়েছে এই সাবমেরিন, এই সমস্ত কিছু চলুন জেনে নিই। বন্ধুরা, সবার আগে আপনারা নজর দিন ভারত ও পাকিস্তানের বর্তমান সিচুয়েশনের দিকে। গত 8 দিনের মধ্যে আমাদের 9 জনের বেশি সেনা শহীদ হয়েছেন। জম্মু কাশ্মীরে আতঙ্কবাদীদের বিরুদ্ধে যে অপারেশন শুরু হয়েছিল সেটা এখনো চলছে। জম্মু কাশ্মীরে আমাদের মানুষদেরও টার্গেট করা হচ্ছে। আর ওই সিচুয়েশনে মামলা প্রচন্ড বিশৃঙ্খলাপূর্ণ হয়ে গেছে, কারণ পাকিস্তানের ট্রিটমেন্ট ভারতের কাছে নেই। হতে পারে এই কারণেই আমাদের আর্মি পাকিস্তানকে একটা সংকেত দেওয়ার জন্য গেছিল। আপনারা কাশ্মীরে ওই ধরনের ক্রিয়াকলাপ করলে আমরাও আপনাদের সারপ্রাইজ দেওয়ার জন্য পুরোপুরি তৈরি আছি। এখন বন্ধুরা দেখুন, এই সিচুয়েশন কতটা টাফ হয়ে উঠছে। আমাদের যে ইন্ডিয়ান আর্মি চিফ রয়েছেন এমএম নারভানে মহাশয়, উনি এলওসি যাত্রায় গেছেন। অপরদিকে পাকিস্তান বলেছে 16 অক্টোবর রাত 11:30 নাগাদ ওনারা ভারতের সাবমেরিনকে ট্র্যাক করেছে, যেটা তাদের জলসীমার মধ্যে ঢুকে পড়েছিল। এখন বন্ধুরা, ওনারা বলছেন এই নিয়ে 3-3 বার এরকমটা হলো। নভেম্বর 2016 এরকমটা হয়েছিল, 2019 এরকমটা হয়েছিল যখন পুলওয়ামা অ্যাটাকের দরুন ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদ চলছিল। আপনারাও শুনে থাকবেন আমেরিকা ওই বিষয়টা পর্যালোচনা করেছিল। আমেরিকার তখনকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছিল ভারত অ্যাটাকই করে দিত পাকিস্তানের ওপর, আর ওই সিচুয়েশনে আমরা ঘটনায় পড়ে গেছিলাম। কিন্তু এখন তৃতীয়বার এই ঘটনা ঘটেছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন ভারত ও পাকিস্তানের মধ্যে কি ধরনের মহল সৃষ্টি হয়ে রয়েছে। পাকিস্তান এই নিয়ে ক্লেম করেছে গোটা দুনিয়ার সামনে, কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মি, আমাদের সরকার এই নিয়ে একটা মন্তব্য করেনি। হতে পারে আমাদের ইন্ডিয়ান আর্মি এটাকে রিজেক্ট করবে বা এটা মানবে। হ্যাঁ, আমাদের নেভিরই সাবমেরিন ছিল, কিন্তু ভিডিও যেটা দেখানো হচ্ছে সাবমেরিন জলের ওপরে রয়েছে, যেখানে সাবমেরিন জলের নিচে থাকে। মানে আমাদের সাবমেরিন পাকিস্তানকে এটা সংকেত পাঠাচ্ছে, জম্মু এবং কাশ্মীরে যদি তোমাদের ক্রিয়াকলাপ এইভাবে জারি থাকে, তাহলে এই সাবমেরিন তোমাদের করাচি পোর্টে ধ্বংসলীলা চালাবে। এখন বন্ধুরা, সাবমেরিন তো জলের নিচ থেকে চলে, সারপ্রাইজ জলের নিচ থেকেই হয়, কিন্তু জলতলের ওপর দিয়ে কেন চলছিল সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই সাবমেরিন এলো কোথা থেকে, বলা হচ্ছে আরব সাগর থেকে সেটা ফিরছিল। এটা পাকিস্তানের নেভির জন্য বিশাল বড় একটা সেটব্যাক। ভাইরা, তোমরা তোমাদের হাতিয়ারে গ্রিজ লাগিয়ে তৈরি হয়ে যাও, আমরা যে কোনো সময় তোমাদের চমকে দেব। এখন ইন্ডিয়ান আর্মি কি স্টেটমেন্ট দেবে সেটা পরের কথা, কিন্তু যে বর্তমান পরিস্থিতি হয়ে রয়েছে ওই কন্ডিশনে ভারত একবার পুনরায় পাকিস্তানকে চেল্লানোর জন্য বাধ্য করবে যে হায় ভারত মারল, ভারত মারল। এই ব্যাপারে আপনাদের যা মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান।